আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আম্মুর হাতের মোলা শাক ভাজি। যেহেতু আজকে আম্মু একটু বেশি করে মোলা শাক ভাজি করছেন, তাই এখানে নিয়েছে আম্মু দুটো বড় সাইজের রসুন কুচি, একটা ছোট পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ কুচি আর স্বাদ মতন কাঁচামরিচ। আর এখন আম্মু গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে এই পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেবে। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, আম্মু এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে রসুন কুচি। তারপর পেঁয়াজ আর রসুনটাকে মিনিট খানেক আরও ভেজে নেবে। মিনিট খানেক ভাজার পর এর মধ্যে দিয়ে দেবে কাঁচামরিচ। তারপর কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজটাকে ভাজতে থাকবে যতক্ষণ না পর্যন্ত ব্রাউনি কালার হয়। তো রসুন আর কাঁচামরিচ কুচি হালকা ব্রাউনি কালার হয়ে এসছে। এখন আম্মু এর মধ্যে দিয়ে দেবে কুচি করে রাখা শাক। তারপর এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেবে। তো ভাজা পেঁয়াজ আর রসুনের মধ্যে শাক কুচি খুব ভালো করে মিশে গেছে। এখন আম্মু এই পর্যায়ে দিয়ে দিচ্ছে লবণ। তো লবণ দেওয়ার কারণে শাকের মধ্যে একটু পানি উঠে আসবে। তো এই পর্যায়ে আম্মু শাকগুলোকে একটু সাইড করে দিয়েছে আর মাঝখানটাতে একটু খালি রেখেছে। তো এখন চুলার আঁচ একদম হাই করে পানিটাকে শুকিয়ে নেবে। তো শাকের পানি অনেকটাই শুকিয়ে এসছে আর চুলার আঁচ এখনও হাইয়ের মধ্যেই আছে। তো আর কিছুক্ষণ ভেজে নিলে হয়ে যাবে আজকের মোলা শাক ভাজি। তো রান্না হয়ে গেল আম্মুর হাতের শাক ভাজি। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।